অত্যন্ত আনন্দের সাথে উৎসবের সাথে উৎফুল্লের সাথে আজকে সমগ্র কামরাঙ্গীর বাসীকে জানাতে চাচ্ছি যে আমাদের 56 নম্বর ওয়ার্ড তথা কামরাঙ্গীর ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এটা আমাদের একটি ধারাবাহিক আয়োজন। এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটা সমগ্র কামরাঙ্গীর বাসীর জন্য একটি ঐতিহ্যে পরিণত হয়েছে, এটা আমাদের জন্য গৌরব। আজকে 2016 সাল থেকে 2022 মাঝখানে করোনার কারণে এক বছর আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে পারিনি। আজকে আমাদের এই পঞ্চমবারের মতো আয়োজন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশে এই টুর্নামেন্ট একটি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতি বছরে এই টুর্নামেন্টে উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হন ঢাকা দুই আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম প্রত্যেকবার আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করে থাকেন এবং ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত থাকেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই 2022 সালের বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে যে 16টি দল অংশগ্রহণ করেছে, আজকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবেন কামরাঙ্গীরচরের 56 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইসলামনগর একাদশ। বিশাল বহর নিয়ে সুসজ্জিত হয়ে ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি, মোটর সাইকেলের বহর, হাজার হাজার দর্শক শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে তারা মাঠে প্রবেশ করেছে। আয়োজকের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেক প্রতিদ্বন্দ্বী দল রাকিব স্পোর্টিং ক্লাব, ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন। যে কথা বলছিলাম, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জননেতা, শ্রদ্ধেয় জননেতা আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল ইসলাম, বাংলাদেশের সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে হাইকোর্টে প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রীর সাথে একটি বিশেষ অনুষ্ঠানে যোগদান করার কারণে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত হতে পারবেন না বিধায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, 102 ডিগ্রির উপরে জ্বরে আক্রান্ত বিধায় শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনিও আজকে সশরীরে মাঠে উপস্থিত হতে পারবেন না। তিনিও আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন এবং ফাইনাল খেলায় তারা দুজনেই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের দর্শকরা আমাদের যে পাঁচটি বারে আমরা আয়োজন করেছি, আমাদের আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই কামরাঙ্গীরচরের হাজার হাজার দর্শক। তারা নিজেরা বাসা থেকে চেয়ার টেবিল নিয়ে এসে এই খেলা অংশগ্রহণ করে আমাদের এই খেলা পরিচালনা করার জন্য কোনো পুলিশ বাহিনী, কোনো নিরাপত্তা বাহিনী থাকে না। এই দর্শকরা অত্যন্ত শান্তশিষ্ট, মূলত তাদের ভালোবাসায়, তাদের আবদারের কারণেই এই দেশে একটি অত্যন্ত দুঃসময় ও অতিবাহিত হওয়ার মধ্যেও তাদের ভালোবাসার কারণে আমাদের একটি স্লোগান হচ্ছে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ পরিহার করে ফুটবল আনন্দে মাতে। এই স্লোগানকে ধারণ করে এই স্লোগানের প্রতিবাদ্য প্রত্যেকটি বিষয় এই সমাজের তরুণ প্রজন্মের মাঝে বাস্তবায়ন করার জন্যই মূলত আমাদের আজকের এই বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম আসর। এই পঞ্চম আসরকে আপনারা দর্শক হিসেবে উপস্থিত থেকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের
আমাদের অগ্রযাত্রাকে আমাদের এই খেলাধুলা সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য সহযোগিতা করবেন। পাশাপাশি আজকে আমাদের এই সম্মানিত অতিথিবৃন্দ যারা আমাদের উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, যারা উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমার স্নেহের ছোট ভাই, আমার ধারাভাষ্যকার, আমাদের কামরাঙ্গীরচর ক্রিয়া উন্নয়ন পরিষদের অন্যতম নেতা জনাব নিজামউদ্দিন নিজাম এবং চান ভাইকে আমি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি।